আজকে একটা নতুন অধ্যায় আমরা শুরু করতে চলেছি। আমাদের পরবর্তী অধ্যায় হচ্ছে মোলের ধারণা। দেখো, আমরা এর আগে পরমাণুর গঠন অধ্যায়ে দেখেছি যে পদার্থের ক্ষুদ্রতম যে মৌলিক কণা সেটা হচ্ছে পরমাণু, আর পরমাণুর মধ্যে আছে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন। যাই হোক, পরমাণু অতি ক্ষুদ্র, এটা আমরা আমাদের জ্ঞাত হয়েছে। তো এরপর আমরা আগে যে পরিমাপ যে আমরা অধ্যায়টা পড়েছিলাম, সেখানে আমরা দেখেছিলাম যে কোনো প্রাকৃতিক বিষয় যাকে আমরা পরিমাপ করতে পারি তাকে রাশি বলা হয়। তাহলে পরমাণুর ভর সেটাও তো একটা পরিমাপযোগ্য বিষয়, কারণ আমরা জানি ভরকে পরিমাপ করা যায়। তাহলে পরমাণুর ভর তাকেও তো পরিমাপ করতে পারবো। তাহলে সেইটা আমরা কিভাবে করতে পারি, পরমাণুর ভরকে কিভাবে মাপা যায়? আমরা প্রত্যেকেই জানি যে পদার্থের ভরকে ভর মাপা যায় সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে, কিন্তু পরমাণু তো অত্যন্ত ক্ষুদ্র, এর আকার তো খুব ছোট, এর ভরও অত্যন্ত নগণ্য। তাহলে সেটাকে কি সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে পরিমাপ করা যাবে? নিশ্চয় নয়। একটা এর জন্য এই এই ক্ষুদ্র অতি ক্ষুদ্র ভরটাকে পরিমাপ করার জন্য একটা তুলনামূলক পদ্ধতি আমরা ব্যবহার করেছি, যেটা হচ্ছে পারমাণবিক ভর প্রকাশ করা হয় ওই তুলনামূলক পদ্ধতির সাহায্যে। সেটা হচ্ছে যে অন্য কোনো পরমাণুর ভরের সাহায্যে, অন্য কোনো পরমাণুর ভরকে নির্দিষ্ট ধরে নিয়ে আদার্স যে অন্যান্য যে মৌলগুলো আছে তাদের পরমাণুর ভরকে প্রকাশ করা হয়। এটাকে ওই জন্য বলা হয় আপেক্ষিক পারমাণবিক ভর। পারমাণবিক ভরকে অনেক সময় আপেক্ষিক পারমাণবিক ভর বলা হয়। এক্ষেত্রে আমরা হাইড্রোজেন, অক্সিজেন এবং কার্বনকে প্রমাণ হিসাবে ধরে নিই। এই অর্থাৎ এই এই যে হাইড্রোজেন, অক্সিজেন এবং কার্বন, এদের পর পারমাণবিক ভরকে আমাদের নির্দিষ্ট করে ধরে নেওয়া হয়, তাদের সাপেক্ষে অন্যান্য মৌলের পারমাণবিক ভরকে আমরা মাপি বা একটা সংখ্যা দ্বারা প্রকাশ করি। কিরকম না, হাইড্রোজেন স্কেল যদি আমি ধরি, সেখানে হাইড্রোজেনকে প্রামাণ্য মৌল হিসেবে ধরা হয়, হাইড্রোজেন পরমাণুর ভরকে প্রামাণ্য মৌল হিসেবে ধরা হয়, সেটাকে ফিক্সড ধরা হয়। আবার অক্সিজেন স্কেল আছে, যেখানে অক্সিজেন পরমাণুর ভরকে 16 ধরে অন্যান্য মৌলের পারমাণবিক ভর নির্ণয় করা হয়। আবার কার্বন স্কেল আছে, যেখানে কার্বন পরমাণুর ভরকে 12 ধরে অন্যান্য মৌলের পারমাণবিক ভর আমরা প্রকাশ করে থাকি। দেখো, হাইড্রোজেন স্কেলের সংজ্ঞাটা হচ্ছে যে হাইড্রোজেন পরমাণুর ভরকে 1 ধরে অন্য কোনো মৌলের একটি পরমাণু একটি হাইড্রোজেন পরমাণুর ভরের যে যতগুণ ভারী সেটাকেই বলা হয় ওই মৌলটার পারমাণবিক ভর। তেমনি অক্সিজেন স্কেলে হচ্ছে যে অক্সিজেন পরমাণুর একটি ভর, একটি পরমাণুর ভর 16 ধরে অন্য কোনো মৌলের একটি পরমাণু একটি অক্সিজেন পরমাণুর ভরের 1/16 অংশের তুলনায় যতগুণ ভারী সেই মৌলের পরমাণুর ভরকে বলা হয়, সেই সংখ্যাটাকে বলা হয় অক্সিজেন স্কেলে ওই মৌলটার পারমাণবিক ভর। তেমনি কার্বন স্কেলে এরকম সংখ্যাটা হচ্ছে যে কার্বন স্কেলে কোন কার্বন পরমাণুর একটি ভরকে 12 ধরে অন্য কোনো মৌলের একটি পরমাণু একটি কার্বন পরমাণুর 1/12 অংশের তুলনায় যতগুণ ভারী সেই সংখ্যাটাকে কার্বন স্কেলে ওই মৌলটার পারমাণবিক ভর বলে। এটাকে গাণিতিক আকারে প্রকাশ করলে এরকম দাঁড়ায় যে কার্বন স্কেল যদি হয় তাহলে মৌলের একটি পরমাণুর ভর ভাজিত 1/12 ইন্টু একটি 12 কার্বন পরমাণুর ভর। আচ্ছা, আমরা হাইড্রোজেন স্কেল এবং অক্সিজেন স্কেল এই দুটোকে বাদ এই দুটোর কে ছেড়ে আমরা কার্বন স্কেলকে প্রামাণ্য হিসেবে বেশি প্রায়োরিটি দিয়ে থাকি, বেশি গুরুত্ব দিয়ে থাকি। তার কারণ হচ্ছে IUPAC, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, যে রসায়নের যে সর্বোচ্চ সংস্থা, সেই সংস্থা কিন্তু এই কার্বন স্কেল স্কেলটাকে মান্যতা দিয়েছে, সেই জন্য আমরা কার্বন স্কেলই ব্যবহার করে থাকি বেশিরভাগ। তাহলে কার্বন স্কেল অনুযায়ী মৌলের একটি পরমাণুর ভর বাজিত 1/12 ইন্টু একটি 12 কার্বন পরমাণুর ভর, এই তুলনামূলক সংখ্যার দ্বারা মৌলের পারমাণবিক ভরকে প্রকাশ করা হয়। মনে রাখতে হবে যে এটা একটা দুটো ভরের যে অনুপাত, দুটো ভরের অনুপাত, তো তাই পারমাণবিক ভরের কিন্তু কোনো একক নেই, এটা একটা একক বিহীন রাশি। আর যেহেতু এটা একটা তুলনামূলক পদ্ধতি, সেই জন্য একে অনেক সময় আপেক্ষিক পারমাণবিক ভরও বলা হয়ে থাকে। পারমাণবিক ভরকে অনেক সময় আপেক্ষিক পারমাণবিক ভর এভাবেও বলা হয়ে থাকে। আচ্ছা, এটা কিন্তু কোন মৌলের একটা নির্দিষ্ট, মানে কোন মৌলের প্রকৃত পরমাণুর ভর নয়। পারমাণবিক ভর কোন মৌলের একটি প্রকৃত পারমাণবিক পরমাণুর ভর কিন্তু নয়। সেটার জন্য আমরা পারমাণবিক ভর একক, পারমাণবিক ভর একক বা অ্যাটমিক মাস ইউনিট এই কথাটা ব্যবহার করে থাকি, ঠিক আছে? পারমাণবিক ভর একক,
পারমাণবিক ভর একক কাকে বলে? না, যে এককের সাহায্যে পরমাণুর প্রকৃত ভরকে প্রকাশ করা হয় এবং যার মান একটি কার্বন পরমাণুর ভরের 1/12 অংশের সঙ্গে সমান, সেটা তাকে বলা হয় পারমাণবিক ভর একক বা অ্যাটমিক মাস ইউনিট। তাহলে এটাকে প্রকাশ করা হয় 1/12 ইন্টু 1/12 কার্বন পরমাণুর ভর। ঠিক আছে, 1/12 ইন্টু 1/12 কার্বন পরমাণুর ভর, এর মানটা হয়ে যাবে 1.6605 ইন্টু 10^-24 গ্রাম। তাহলে 1/12 ইন্টু 12 কার্বন পরমাণুর ভর, এর মানটা যদি 1.6605 ইন্টু 10^-24 গ্রাম হয়, তাহলে আমরা এখান থেকে মোলের একটি পরমাণুর ভর নির্ণয় করতে পারবো ওপরের যেটা। তাহলে মোলের একটি পরমাণুর ভর কি দাঁড়াবে, যে পারমাণবিক ভর গণিত 1/12 ইন্টু 1/12 কার্বন পরমাণুর ভর। আচ্ছা, এই মানটা তো আমার জানা আছে এইটা। তাহলে মোলের একটি পরমাণুর ভর দাঁড়িয়ে যাবে যে পারমাণবিক ভর গণিত 1.6605 ইন্টু 10^-24 গ্রাম। যেমন যদি একটি নাইট্রোজেন পরমাণুর ভর আমরা কল্পনা করি, আমরা যদি চিন্তা করি, তাহলে সেটা হয়ে যাবে পারমাণবিক ভর, নাইট্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 14 ইন্টু 1.6605 ইন্টু 10^-24 গ্রাম। এটা হয়ে যাবে একটি নাইট্রোজেন পরমাণুর ভর, প্রকৃত ভর। ঠিক আছে, আচ্ছা এরপর দেখবো আমরা যে আণবিক ভর। আণবিক ভর জিনিসটা কি, এইরকমই একটা কার্বন স্কেলের সাহায্যে আমরা আণবিক ভরকেও প্রকাশ করে থাকি। আণবিক ভর হচ্ছে কোনো মৌলের বা যৌগের একটি অণুর ভর বা অণুর যে আণবিক গুরুত্ব। ঠিক আছে, একটি অণুর ভর ভাজিত 1/12 ইন্টু 1/12 কার্বন পরমাণুর ভর। এইভাবে তুলনামূলক সংখ্যার দ্বারা আণবিক ভরকেও প্রকাশ করা হয়। এটাকে আমরা গণনা করবো কিরকম, না অণুতে উপস্থিত পরমাণুগুলির পারমাণবিক ভরের সমষ্টি। অর্থাৎ আণবিক ভর হচ্ছে অণুতে উপস্থিত পরমাণুগুলির পারমাণবিক ভরের সমষ্টি। এইটার সাহায্যে আমরা আণবিক ভরকে প্রকাশ করব। যেমন ধরো জল, জলের আণবিক ভর কিভাবে মাপবো, কিভাবে গণনা করব? না জলের সংকেত তো H2O, এখানে দুটো হাইড্রোজেন পরমাণু, একটা অক্সিজেন পরমাণু আছে। তাহলে এর আণবিক ভর আমরা এভাবে প্রকাশ করব, না দুটো হচ্ছে হাইড্রোজেন পরমাণুর ভর যুক্ত একটা হচ্ছে অক্সিজেন পরমাণুর ভর, একটা অক্সিজেন পরমাণুর ভর সমান কত হবে, 2 ইন্টু হাইড্রোজেন পরমাণুর ভর কত 1, প্লাস অক্সিজেন পরমাণুর একটা একটা অক্সিজেন পরমাণুর ভর হচ্ছে 16, তাহলে হয়ে যাবে 18। তাহলে জলের আণবিক ভর হয়ে যাবে 18। এরপর আমরা দেখব গ্রাম পারমাণবিক ভর এবং গ্রাম পরমাণু, এবং তার সাথে আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে গ্রাম আণবিক ভর এবং গ্রাম অণু। দেখো কোন মৌলিক পদার্থের পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে তাকে বলা হয় ওই মৌলের গ্রাম পারমাণবিক ভর। যেমন কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12, তাহলে কার্বনের গ্রাম পারমাণবিক ভর হয়ে যাবে 12 গ্রাম। ঠিক আছে, অক্সিজেনের তেমনি গ্রাম পারমাণবিক ভর হয়ে যাবে 16 গ্রাম। আচ্ছা, আর গ্রাম পরমাণু কাকে বলে, গ্রাম পরমাণু কাকে বলে? গ্রাম পরমাণু হচ্ছে যে কোনো পদার্থে কোনো মৌলের পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যত গ্রাম হয় তত গ্রাম ভরের মৌলকে বলা হয় ওই মৌলের 1 গ্রাম পরমাণু। আরেকবার বলছি, যে কোনো মৌলের পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যত গ্রাম হয় তত গ্রাম ভরের মৌলকে ওই মৌলের 1 গ্রাম পরমাণু বলে। যেমন 1 গ্রাম পরমাণু কার্বন সমান হয় 12 গ্রাম কার্বন। ঠিক আছে, 1 গ্রাম পরমাণু অক্সিজেন মানে হয়ে যাবে 16 গ্রাম অক্সিজেন। আচ্ছা, এরপর দেখব গ্রাম আণবিক ভর আর গ্রাম অণু। ওই একই রকম কোন পদার্থের আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে সেটাকে বলা হয় গ্রাম আণবিক ভর। আণবিক ভরকে যখন গ্রামে প্রকাশ করবো সেটা হয়ে যাবে গ্রাম আণবিক ভর। আবার কোন পদার্থের আণবিক ভরকে যদি গ্রামে প্রকাশ করি, তাহলে সেক্ষেত্রে যত গ্রাম হবে তত গ্রাম ভরের মৌলিক বা যৌগিক পদার্থকে ওই মৌলিক বা যৌগিক পদার্থের 1 গ্রাম অণু বলে। আরেকবার বলছি, যে কোনো মৌলিক বা যৌগিক পদার্থের আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যত গ্রাম হবে তত গ্রাম ভরের মৌলকে বলা হয় ওই মৌলিক বা যৌগিক পদার্থের 1 গ্রাম অণু। তো কার্বন ডাইঅক্সাইডের গ্রাম আণবিক ভর হয়ে যাবে 44 গ্রাম। তার কারণ হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর আমরা জানি 44, তাহলে গ্রাম আণবিক ভর হয়ে যাবে 44 গ্রাম। তাহলে 1 গ্রাম অণু কার্বন ডাইঅক্সাইড মানে হচ্ছে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। তেমনি 1 গ্রাম অণু জল মানে হয় 18 গ্রাম জল, 1 গ্রাম অণু অক্সিজেন মানে হয় 32 গ্রাম অক্সিজেন।